एक फूल दो माली विवाह नहय जेन कुरुक्षेत्र है एखन व्यतिक्रमी विवाह दरार लगत कोइना नाय बरंग दरार पिठित पड़िसे ओकिल गुरुला गुरुल कोइ प्रहार करा होल दराक हाजुर बर्णित निखा एखन विवाह थलिते संघटित होइसे एई घटना एतिया हो घटनार मूल कथा लय एइजन दरा आश्रफ अली उल्लेखयोग्य जे आश्रफ अली पूर्वर पराय विवाहित द्वितीय विवाहर बाबे आहिसिले एइजन दरा आश्रफ अली किन्तु प्रथमा पत्नीक एरि द्वितीय विवाह कराबोलै अहा एइजन दराक प्रथमा पत्नीर आत्मीय करिले गुरुला गुरुल कय प्रहार 2017 28 এপ্রিলত আমার বিয়া হৈছিল তারপর 10 দিনমান পিছত এরিকেনে মুক থই কেনে হাহুর লগত থই কেনে কলকাতা গুছি গল আপনা ঘর মোর ঘর বরপেটা আর তেখেতর ঘর গুহাটি মেসিজুবাড়ি নটপুপ নটবমা কি হৈছিল তোরা তারপর থই কেনে বিয়ার পিছত 10 দিন পিছত থই কেনে গুছি গল তারু কলে যে মোর কাম আছে তে লৈ যাব নোৱাৰো কই কেনে থই কেনে গুছি গল তারপর যোৱাৰ পিছত মোর হাহুর লগত থই গল মোর হাহুয়ে মোক বহুত টর্চার করিলে তারপর আত্মাহমান তাদের থাকার পিছত তেনেকে আসিল মই মার্চ মারধর করেছে তেনেকে আসিল আত্মাহার পিছত মই মই ঘরত আহিছো 10 দিনের কারণে ঘরত আহিছিল তারপর ইয়াত আহার পিছত ইয়াতে আহার পিছত ফোন চোন সব বন্ধ করে দিছে মেসেজ বন্ধ করে দিছে তারপর মই ইমান ফোন মেসেজ করেছে একুরে রিপ্লাই নাই আজি তোর বিয়া আছিল আমার কেস চলি আছে আমার কেস চলি আছে কেদিনমান আগত হাজিরা দিছে আর ফেব্রুয়ারি মানত আমার হাজিরা আছে আর গম নোপোৱাকে আমাক গম নোপোৱাকে সাউজি ইয়াতে বিয়া পাতিব আহিছে দৰা আশ্রফৰ ঘর গুৱাহাটীৰ সিজুবাৰীত চাৰি বছৰ পূৰ্বেই বৰপেটাৰ এগৰাকী যুৱতীৰ সৈতে বিবাহ পাশত আবদ্ধ হৈছিল লম্পট আশ্রফ আলী কেৱল ইমানেই নহয় প্ৰথমা পত্নীক এৰি জাৰ্মানলৈও পলায়ন কৰিছিল আশ্রফে কিন্তু পাছলৈ পূৰ্বৰ পত্নীক মোবাইলেৰে তিনি তালাক দি দ্বিতীয়বাৰ বিবাহ পাশত আবদ্ধ হবলৈ লৈছিল আশ্রফ কিন্তু ভাগ্যই সহায় নকৰিলে আশ্রফক দুগৰাকীকৈ যুৱতীৰ জীৱনক লৈ হেতালি খেলা আশ্রফ এতিয়া পিছে হাজু আৰক্ষীৰ আলহী হাজুৰ পৰা প্ৰাঞ্জল কলিতাৰ প্ৰতিবেদন ঈশান নিউজ